আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা ছিল গতকালকের মানে 14তম রমজানের একটা ছোট্ট ব্লগ। এখন যেহেতু সন্ধ্যা পর্যন্ত অনেক ব্যস্ত থাকতে হয়, ইফতারের পরেও নামাজ, সেজন্য আর প্রতিদিনের ব্লগ প্রতিদিন শেয়ার করা সম্ভব হয় না, তাই আমি চেষ্টা করি একদিন পরে ব্লগ শেয়ার করার জন্য। আমরা যারা গৃহিণী আছি, অনেক কাজের মধ্যে রান্নাবান্না করার জন্য আমাদেরকে কিন্তু অনেক সময় ধরে রান্নাঘরে থাকতে হয়। আমি চেষ্টা করি খুব অল্প সময়ে আমার প্রতিদিনের রান্নাবান্নাগুলো শেষ করার জন্য। আমার আজকের দইটা একেবারে পারফেক্ট হয়েছে, কিভাবে বসাচ্ছি সেটাই দেখাচ্ছি। এখানে হাফ কেজি পরিমাণ দুধ আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর এখন দুধটা কুসুম গরম আছে এরকম ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ দই মিশিয়ে নিয়েছি। দই মিশিয়ে আমি এরকম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন মাটির একটা পাত্রে এভাবে করে দুধগুলো নিয়ে নিচ্ছি। এটা যে কোনো পাত্রে বসালেই হবে, আর সেজন্য আমি এরকম মোটা সাইজের একটা তাওয়াল নিয়েছি। পাত্রটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, নর্মাল যে কোনো ঢাকনা দিয়ে, ঢাকনা দিলেই হবে। আর এভাবে তাওয়াল মুড়িয়ে এখন 6 থেকে 7 ঘন্টার জন্য গরম একটা জায়গায় রেখে দিব। এই দইটা আমি বিকেলবেলা একেবারে রান্নার আগেই রেডি করে রেখে দিচ্ছি। আর সারাদিন অনেক কাজকর্ম করে নিয়েছি, এখন চলে আসলাম রান্না। এই যে রান্না শুরু করার আগে আমি কিন্তু চুলা সব কিছু মুছে একেবারে রেডি করে নিয়েছি। কাটা কুটা যত কাজ ছিল সব রেডি করে নিয়েছি। এখন আমি একসাথে দুটো চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি এরকম চাকচাক করে, এরকম আমাদের খুবই ভালো লাগে ভাজিটা। আর ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচা কলা রান্না করে নিচ্ছি। দেখা গেছে একটা রান্না বসিয়ে দিয়ে অন্য আরেকটা যদি রেডি করতে যাই সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গ্যাসও কিন্তু অপচয় হয়। তাই আমি চেষ্টা করি সব কিছু রেডি করে ধুয়ে 2 চুলায় দাঁড়িয়ে রান্নাটা করে নিতে। সব কিছু রেডি থাকলে একটার পর একটা যা রান্না করব, একটা হলে আমি সাথে সাথে আরেকটা বসিয়ে দেই। এতে করে আমার সময় অনেক বেঁচে যায়, অল্প সময়ে রান্নাগুলো করে নিতে পারি। এই তো এখানে কলাটা রান্না হয়ে গিয়েছে, আমি ধনে পাতা দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। আর পাশের চুলায় মিষ্টি কুমড়াগুলো এভাবে হলুদ আর লবণ মেখে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পরিমাণ করে মশলা দিয়ে হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। শেষ পর্যায়ে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো সব রান্না আমার রেডি হয়ে গিয়েছে। আজকে সাধারণ রান্নাবান্না ছিল, আর এটা ছিল ইফতারের মুহূর্তে। আপনাদের ভাই আসার সময় জিদনির জন্য একটা হালিম নিয়ে এসেছে, ও কদিন থেকে হালিম খেতে চাচ্ছে। যদিও জিদনির বাবা একেবারে বাইরের খাবার পছন্দ করে না, তারপরও মেয়ের জন্য নিয়ে এসেছে। আজকে ইফতারিও ছিল একেবারে সাধারণ, পেঁপে কেটে নিয়েছি। আর আগের দিন আমি ফ্রুটস পুডিং বানিয়েছি, সেটাও ছিল। ফ্রুটসগুলো এমনি খাওয়া যায় না, এভাবে পুডিং বানিয়ে নিলে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে। আর এখন ইফতারি খাওয়া শেষ, আমরা নামাজ পড়ে মা মেয়ে হালিম খেয়ে নিচ্ছি। হালিমটা অনেক বেশি মজার ছিল, এটা আমাদের এখানে বিখ্যাত একটা হালিম বলা যায়। এখন মা মেয়ে মজা করে হালিম খেয়ে নিয়েছি। তারপর 6 থেকে 7 ঘন্টা অলরেডি হয়ে গিয়েছে। টক দইটা যে বসিয়েছি সেটা কেমন হয়েছে দেখার জন্য, মনের ভিতর কেমন যেন করছে সেজন্য বের করে নিচ্ছি। আর খুলে তো আমি নিজেই অবাক হয়ে গিয়েছি, এতটা পারফেক্টভাবে বসবে আমি চিন্তাও করিনি। এই যে বাটিটা উপর করলেও পড়বে না এরকমভাবে বসে গিয়েছে। তো আমি সাথে সাথে একটুখানি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এটা টক দই এমনি খাওয়া যাবে না, তারপরেও আমি একটু নিয়েছি, আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম কতটা পারফেক্ট হয়েছে। যাই হোক, টক দই কিছুটা টেস্ট করে এরপর মা মেয়ে আমরা বাহিরে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাসার একেবারে কাছে। প্রতি বছর এখানে পুরো রমজান মাস জুড়ে ঈদ মেলা হয়ে থাকে, আমার এবার এখনও যাওয়া হয়নি। আসলে যেতে অতটা ইচ্ছাও করে না, যেহেতু আগের বছর থেকে অনেকবার যাওয়া হয় আর এই মেলাটা প্রতি বছরই হয়ে থাকে। কিন্তু এইবার জিদনিরা সব ফ্রেন্ডরা মিলে নিজেরাই প্ল্যান করে ফেলছে যে এই দিন যাবে, তাই আমাদের মায়েদেরকেও যেতে হয়েছে, ওদেরকে তো আর একা দেওয়া যায় না, সেজন্য আমরাও গিয়েছি। আর মেলা গিয়ে তো মেলায় ঘুরাঘুরি কী করব, ওরা ফ্রেন্ডরা একসাথ হয়ে অনেক বেশি মজা করছে। যদিও প্রতিদিন ওদের কোচিংয়ে দেখা হয়, কিন্তু এমন একটা ভাব করছে মনে হচ্ছে যেন কত মাস পরে দেখা হয়েছে। কিছুটা টুকিটাকি জিনিস দেখে নিচ্ছি মেলায় কী কী এসেছে। মেলার জিনিসপত্রগুলো মোটামুটি ভালোই ছিল। এটা হচ্ছে শ্যামলি ক্লাব মাঠে মেলা, এই মেলাটা প্রতি বছরই হয়ে থাকে। কসমেটিক্সগুলো অনেক বেশি এসেছে, জুতা জামা কুকারের জিনিস সব কিছুই এসেছে ভালোই। এরপর কিছুটা ঘুরে ফিরে আমরা চলে আসলাম, এখন রাইডসগুলোয় উঠবে ওরা। ওরা মূলত এসেছে আসলে বিভিন্ন রাইডসে উঠবে, সেজন্যই কেনাকাটা তেমন একটা করা হবে না। তারপরেও কিছু কিছু ঘুরে দেখলাম আর কি, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম মেলায় এত মানুষ যেটা বলার বাহিরে, প্রত্যেকটা রাইডসে ওঠার জন্য অনেক বড় সিরিয়াল। তারপরও কী আর করা, ওরা প্ল্যান করে এসেছে বিভিন্ন রাইডসে উঠবে, সেজন্য আমরা হেল্প করে ওদেরকে টিকিট নিয়ে দিচ্ছি। আর ওরা বিভিন্ন রাইডসে উঠে যাচ্ছে, এই যে এখন নাগরদোলনায় উঠে গিয়েছে।
আগে মেলায় আসতাম, নিজের ভালো লাগতো, ঘুরতে ভালো লাগতো, কিন্তু আমার কেন জানি এখন আর ইফতারির পরে বের হতে ইচ্ছা করে না, ওদের রিকোয়েস্টে বের হতে হয়। আসলে বাচ্চাদের জন্য মায়েদেরকে কত কিছুই না করা লাগে, এই যে ওরা সবাই মিলে এখন নৌকায় উঠে গিয়েছে, এরকম আরও অনেকগুলো রাইডসে উঠে গিয়েছে, ওরা তো অনেক বেশি মজা করছে। আমি জানি না আপনারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন, কোথাও কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করে জানাবেন কোথায় কোন অংশে কেমন লেগেছে, জানতে পারলে আমার কাছে অনেক ভালো লাগবে। আর এই যে ওরা তো রাইডসগুলোয় উঠলো, কিছু ঘোরাঘুরি করছে, আমরা মায়েরা তো এই দোকানগুলোয় না আসলে আমাদের হয় না, তাই টুকিটাকি জিনিসগুলো আমরা দেখছিলাম। আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি লাইক ফলো দিতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। যারা অলরেডি এগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এরপর ঘুরে ফিরে বাসায় চলে এসেছি, আসলে অনেক বেশি টায়ার্ড লাগছিল আর মেলা যেহেতু অনেক ভিড়, খুব শরীর খারাপ হচ্ছিল। বাসায় এসে ঠান্ডা ঠান্ডা কী খাওয়া যায় সেটাই দেখছিলাম। ফ্রিজে তরমুজ কাটা ছিল, সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর লিকুইড দুধ ছিল, দুধটা নিয়ে নিচ্ছি, এখন শরবতে মহাব্বত করে নিচ্ছি। দুধ থেকে আমি স্বরগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ জিদনি একেবারেই দুধের স্বর পছন্দ করে না। যাই হোক, ঠান্ডা ঠান্ডা দুধ নিয়েছি, আর এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। কিছুটা রুয়াবজা দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রুয়াবজা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা কালার এসেছে, এখন মনে হচ্ছে এমনিও খাওয়া যাবে। যাই হোক, মিশিয়ে নেওয়ার পরে এখানে এখন আমি কিছুটা তরমুজ থেতো করে নিয়েছি, হাফ কাপ মতো, এখন সেই তরমুজটা দিয়ে দিচ্ছি। তরমুজটাও ফ্রিজে ছিল, একেবারে ঠান্ডা। এই শরবতে মহাব্বতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বরফ দেওয়া হয়, কিন্তু আমি বরফ দিব না। আমি মেলায় আইসক্রিম খেয়ে আমার অলরেডি গলা ব্যথা করছে, সেজন্য আর বরফ দিলাম না। তরমুজ আর দুধ যেহেতু ঠান্ডা, এমনি ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। এখন আরও কয়েক পিস তরমুজ আমি মিশিয়ে নিয়েছি, নিয়ে এভাবে করে গ্লাসে নিয়ে নিচ্ছি, আর কিছুটা ঠান্ডা পানি দিয়েছি আমি একটু পাতলা হওয়ার জন্য, আর উপরে এরকম করে সাজিয়ে নিচ্ছি, একটা স্ট্র দিয়ে নিচ্ছি, যদিও এটা স্ট্র দিয়ে খাওয়া যাবে না, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এই তো তৈরি হয়ে গেল আমার শরবতে মহাব্বত, গরম থেকে এসে ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগলো। আপনাদের ভাইয়াকে দিলাম, বললাম ধরো তোমার জন্য আমার সকল মহাব্বত। যাই হোক, আজকে শরবতে মহাব্বত খেতে খেতে আপনাদেরকে মহাব্বত জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আল্লাহ হাফেজ।